বিচারপতি রাজশেখর মান্থার এজলাসের বিশৃঙ্খলার মামলা নিয়ে আজকে বৃহত্তর বেঞ্চ এটা জানিয়ে দেয় যে এজলাসে আইনজীবীরা যাবেন না বলে যিনি সিদ্ধান্ত নিয়েছিলেন শীর্ষস্থানীয় সেই ব্যক্তিকে বলুন এটা ঠিক হচ্ছে না প্রয়োজনে 13 নম্বর এজলাসের জন্য প্যানেল তৈরি করে দেব ফুটেজ দেখে গন্ডগোলে যুক্ত আইনজীবীদের চিহ্নিত করতে হবে শনাক্তকরণে রাজ্য বার কাউন্সিলকে সহযোগিতা করবে তিনটি সংগঠন এজলাসে বিশৃঙ্খলা মামলায় তিন বিচারপতির বৃহত্তর বেঞ্চ এমনই নির্দেশ দেয় আমরা ক্ষমতাহীন নই আপনারা শনাক্ত করতে না পারলে আমরা খুঁজে দেব আগেও একই ধরনের ঘটনা ঘটেছে এটা একদমই গ্রহণযোগ্য নয় সার্কুলার জারি করে সরকারকে বলে দিন বিচারপতির মান্থার এজলাসে যাব না এটা বিচার প্রক্রিয়ায় বাধা দানের চেষ্টা এটা নিয়েও অবমাননার মামলা হতে পারে সমস্যা সমাধানের জন্য সওয়াল রাজ্য বার কাউন্সিলের আইনজীবীর জামিনের আর্জি খারিজ হয়ে গেল কার মানিক ভট্টাচার্যের 14ই মার্চ পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হচ্ছে মানিক ভট্টাচার্যের আপনাদের জানিয়ে রাখি পার্থ মানিক যুগলবন্দিতেই দুর্নীতির বিপুল টাকা আত্মসাৎ আদালতে বিস্ফোরক দাবি ইডির বেসরকারি বিএড কলেজ ডিএলএড কলেজকে অনুমোদনের নামে লক্ষ লক্ষ টাকা নিতেন পার্থ অনুমোদন ও এনওসি পাইয়ে দিতে 6 থেকে 8 লক্ষ টাকা নিতেন পার্থ প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য নিতেন 2 থেকে 5 লক্ষ টাকা পার্থর ক্ষেত্রে তার ঠিক করা লোকের খাতে নগদ টাকা তুলে দেওয়া হতো নগদ দায়রা আদালতে মানিক ভট্টাচার্যর জামিনের বিরোধিতায় বিস্ফোরক দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীর মানিকের বাড়ি থেকে উদ্ধার হওয়া একটি সিডির ফোল্ডারে মিলেছে 4000 চাকরি প্রার্থীর নাম এদের মধ্যে 2500-এরও বেশি চাকরি পেয়েছেন ফেল করা চাকরি প্রার্থীদের পাশ করাতে 1 লক্ষ টাকা নিতেন মানিক এমনটাই ইডির আইনজীবী দাবি করেছেন চাকরি পাইয়ে দিতে নিতেন 5 লক্ষ টাকা পাশ করাতে 1 লক্ষ টাকা আর চাকরি পাইয়ে দিতে 5 লক্ষ টাকা এমনটাই জানিয়েছেন মানিক ঘনিষ্ঠ তাপস তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির জামিনের বিরুদ্ধে সওয়াল করতে গিয়ে ইডির আইনজীবী এমনই বলেন নওশাদ সিদ্দিকীর জামিনের যে আবেদন সেটা খারিজ হয়ে গেল অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন নওশাদ সিদ্দিকীর আইনজীবী কিন্তু সেই জামিনের আবেদন আদালতে আজকে খারিজ হয়ে যায় আপনাদের জানিয়ে রাখি বিধানসভার বাজেট অধিবেশনে থাকতে চেয়ে অন্তর্বর্তী জামিনের আবেদন করেন সেই আবেদন খারিজ হয়ে যায় কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ পার্থপতি নওশাদ সিদ্দিকীর আইনজীবী ঠিক কি কি কারণ দেখিয়ে আজকে জামিনের আবেদন করেন দেখো নওশাদ সিদ্দিকী একজন এমএলএ এবং তার আইনজীবী আজকে যে বিষয়টা জানান একেবারে আদালতে যে এলাকার উন্নয়নের স্বার্থে ওই অধিবেশনে থাকা নওশাদ সিদ্দিকীর দরকার এবং যাতে এলাকার মানুষের যে অধিকার সেখানে খর্ব না হয় সেই জন্য তাকে অন্তর্বর্তী জামিন যেন দেওয়া হয় সেই বিষয়ে কিন্তু তার আইনজীবী এদিন আদালতের কাছে জানান যে একটা বর্তমান যে পরিস্থিতি এবং একদিকে হচ্ছে বাজেট অধিবেশন শুরু হয়েছে সেই জন্য এমএলএ হিসেবে নওশাদ সিদ্দিকীকে যাতে অনুমতি দেওয়া হয় সেই অন্তর্বর্তী জামিনের জন্য সেই আবেদন কিন্তু জানানো হয় অন্যদিকে সরকারি আইনজীবী আজকের এই যে জামিনের আবেদন জানানো হয়েছে তার পরিপ্রেক্ষিতে তিনি জানান যে নওশাদ সিদ্দিকী একজন এমএলএ এবং এমএলএ যারা আইন রচনা করেন তিনি কিভাবে আইন ভাঙতে পারেন এবং এই মর্মে কিন্তু জামিনে একেবারে কড়া বিরোধিতা করা হয় এবং দুপক্ষের যে সওয়াল জবাব এবং তোমাকে বলে রাখি যে হেয়ারস্ট্রিট থানার যে মামলা অর্থাৎ যে ধর্মতলার যে গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল সেই মামলাতে কিন্তু এই অন্তর্বর্তী জামিনের আবেদন তারা করা হয় এবং দুপক্ষের সওয়াল জবাব শোনার পরে ব্যাংকের আদালতের বিচারক তিনি যে বিষয়টা জানান যে বাজেট অধিবেশন থাকতে হবে সেই কারণে জামিন এটা কোনো কারণ হতে পারে না আইন সবার জন্য সমান তিনি সাধারণ মানুষ হোক বা এমএলএ হোক এবং দুপক্ষের সওয়াল জবাব শোনার পরে কিন্তু আদালত সেই জামিনের আবেদন খারিজ করে দিয়েছে